বর্তমানে শুরুতেই যে জিনিসটা সেটা চলে এসেছে হচ্ছে ফেসবুকে ড্রাগ মোড হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে বর্তমানে এই ড্রাগ মোডটা এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে অনেকেই দেখা যাচ্ছে অনেকের ফোনটাকে কিভাবে পুরোটাই ড্রাগ মোড করা যায় সেই সিস্টেমটা জানার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন প্রকার অ্যাপস ইনস্টল ছাড়াই আপনি আপনার ফোনের সেটিংস এর মাধ্যমে কিভাবে আপনি আপনার ফোনকে ড্রাগ মোড করতে পারেন, অর্থাৎ আপনার ফোনের যতগুলো অ্যাপস এবং সফটওয়্যার থাকবে সবগুলো অটোমেটিক ড্রাগ মোড হয়ে যাবে। যদি আপনার এই টিপসটা জানতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে কথা না বলে যদি আপনার আমার চ্যানেল থেকে কিছু জানতে পারতে চান তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা বাজিয়ে দিন যাতে পরবর্তী সকল আপডেট পেতে পারেন। সবার আগে চলুন শুরু করা যাক। আশা করবো আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনার কিন্তু ওই সেটিংস করার পরের একটা প্রবলেম থাকবে। তো প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। আমি কোনো প্রকার অ্যাপস ইনস্টল ছাড়াই যেহেতু দেখাবো, তো আপনি আপনার ফোনের সেটিংসে যে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে সেই অপশনটা খুঁজে বের করবেন। যদি আপনারা সেই অপশনটা খুঁজে না পান তাহলে আপনি প্রথমে আপনার সেটিংসে যে দেখবেন যে হচ্ছে একটা সার্চ বারের মতো একটা অপশন আছে, সার্চ ফর সেটিং, এখানে ক্লিক করে দিয়ে AACES অ্যাক্সেসিবিলিটি যে অপশানটা আছে সেই অপশানটা আপনারা খুঁজে বের করে নেবেন। এই যে এখানে অ্যাক্সেসিবিলিটি, তো আমি প্রথমে আমার ফোনের সেটিংস থেকে যেয়ে দেখাতেছি। যেহেতু আমি হয় নোভা 2i ইউজ করি, তো আপনাদের যে কোনো ফোনের শাওমি বলেন কিংবা হয়তো বা গুগল পিক্সেল কিংবা হচ্ছে ওয়ালটন স্যামসাং সবগুলোতেই এই সেটিংসটা থাকবে। কারণ এখানে আমরা স্মার্ট অ্যাসিস্ট্যান্টের যে অ্যাক্সেসিবিলিটিতে চলে যাব, অ্যাক্সেসিবিলিটিতে চলে যাওয়ার পর এইখানে নিচের দিকে এসে দেখবেন যে হচ্ছে কালার ইনভার্সেশন, এইখানে আমরা সরাসরি ক্লিক করে দিই। ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফোনটা কিন্তু হচ্ছে ইয়া মোডে এখন চলে যাবে। তো এখন দেখা যাক আমাদের এই ফোনের ইন্টারফেসটা কিরকম হয়। এখন যদি আমরা ব্যাক করে একের পর এক চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন হচ্ছে ফোনের ইন্টারফেসটা কিরকম হয়ে গেছে। ফোনের ইন্টারফেসটা পুরোটাই এখন ব্ল্যাক হয়ে গেছে। তো এখন যদি আপনারা দেখতে পান তাহলে আমি আমার ডায়াল লিস্ট দেখাচ্ছি, আমি আমার ডায়াল লিস্টটা দেখতে পাইতেছি পুরোটাই এখন ব্ল্যাক হয়ে গেছে। ডায়াল লিস্টে যাওয়ার পর আমি আমার হচ্ছে যেখানে নাম্বার সেভ করা আছে সেখানেও দেখতে পাইতেছেন পুরোটাই কিন্তু হচ্ছে এখন ব্ল্যাক হয়ে আছে। প্লাস আপনি যদি আমার মেসেজ অপশনে যান তাহলে আপনারা দেখবেন হচ্ছে পুরোটাই কিন্তু এখন ব্ল্যাক হয়ে আছে। তো এখন যদি আমি আপনাদেরকে আমার ব্রাউজারটা দেখাই তো আপনারা দেখতে পাবেন যে আমার ব্রাউজারটাও কিন্তু পুরোটাই এখন ব্ল্যাক হয়ে আছে। তো আমি আমার হোম পেজে যাবো, হোম পেজে যে আমি যে কোনো কিছু ব্রাউজ করলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। আমি যদি গুগলে যাই, গুগলে যেয়ে যদি আমরা কোনো কিছু লিখি তো তাহলে দেখবেন যে হয়তো বা আমরা সব কিছুই কিন্তু এখন ব্ল্যাক। আমি যদি সাপোজ ফেসবুকে ঢুকতে চাই তো গুগলে যাই, আমি facebook.com লিখলাম, facebook.com লেখার পর আমি যে দেখতে পাইতেছেন সব কিছু ইন্টারফেস কিন্তু এখন ব্ল্যাকে হয়ে চলে গেছে। তো দেখতে পাইতেছেন এখন যদি আমি আমার হচ্ছে বলা চলে ইউটিউব অ্যাকাউন্টে ঢুকি, ইউটিউব অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে দেখবেন যে আমার কিন্তু হচ্ছে সব কিছুই এখন ব্ল্যাক মোডে পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি আপনার বিষয়টা বুঝে গেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মেসেঞ্জার অপশন সবই ড্রাগ মোড হয়ে গেছে, আশা করি আপনারা বিষয়টা বুঝে গেছেন। তো আশা করি এই টিপসটি দ্বারা আপনারা খুবই উপকৃত হয়েছেন। যদি আপনারা এই টিপসটি দ্বারা খুবই উপকৃত হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা বাজিয়ে দিবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।